তো তারা একজন রোগী ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করছিল, আমরা কৈলাসর অনুকুটি ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এর আগের দিন আমিও টমটম দিয়ে লইয়া গেছিলাম রিজার্ভ, তো তখন ভর্তি করাই লিছে, আমি তো আই পড়ছি। তো এর পরের দিন তাইনরে আগরতলা রেফার করছে, ওই বয়স্ক মহিলাটারে আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে, কৈলাস অনুকুটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই দরকার লাগলে আমরা বুড়বেলা আই পড়বো আর কি। ওই বুড়বেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়া যে আইসি, ওই একজন রুগীরে লই আমরা চারজন তো আইসি, ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, চারজন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে, অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ, যতজন আসলো সবাইকে আহত হয়েছে, মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কীভাবে এটা জানছি, এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম আর সামনের দিকে তো দেখা যায় না, মানে তারা বুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে এটা তো দেখাও যায় না কিছু। এটা কি মানে কোনো গাড়ির সঙ্গে? সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে, যে খুব সম্ভবত পাঞ্জাব বডি আর কি। আচ্ছা, যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কী সমস্যা হয়েছে? আর তো হাই প্রেশার, দুইবার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। পরে আপনাদের মনে হাসপাতালে কে আনছে? তাইনের ছেলে। জীবিতে কে আনছে আপনাদের? জীবিতে তাইনের ছেলে, তাইনের ছেলে। আমরাও কইছে বলে তো আমরা টোটাল পাঁচজন, ওই বয়স্ক মহিলার রেফারটা করছে তাইনরে লইয়া পাঁচজন। নাম কি আপনার? পিন্টু রায়। বাকিদের নাম জানেন কিছু? বাকিদের নাম তো জানি, তারা তবু জিগাইলেন তারা তারা। আর যে মহিলাদের রেফার করা হয়েছিল ওনার অবস্থা কীরকম? ওনারা তো এখন লইয়া গেছে সিরিয়াস পুরানো রুমে মনে লইয়া গেছে। কালকে কৈলাসর থেকে আগরতলা রেফার দিয়েছে, কৈলাসর ডিস্ট্রিক্ট হসপিটাল কৈলাসর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক। হ্যাঁ, আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগাতার তিনজন। পরিবারের লোকজন কজন আছে? এটা তো তারা পরিবারের উনি না জানি না, তারা একলগে আইসি আর তিনজন আছে না চারজন আছে? হ্যাঁ, চারজন। দুর্ঘটনাটা হয়েছে কোন জায়গাতে? এটা সঠিক আমি ঠিকানাটা সঠিক হয়ে যেতাম, এমনি মানুষের কাছে রানীবাড়ি হয়েছে। রানীবাড়ি? হ্যাঁ। দুষ্টা কাজ ছিল মানে আপনার অ্যাম্বুলেন্সে না অন্য এই গাড়িতে? না, গাড়িটা দাঁড়ানিতে ছিল, আমি গাড়ি একটা দাঁড়ানো ছিল। হ্যাঁ, এটার মধ্যে কীভাবে ধাক্কা লাগবে? এটা কুয়াশা লেখা দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? তিনটা সাড়ে তিনটা ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তো আমি আমার বাম দিকে চাবাইছি, চাবাইতে গিয়া কুয়াশা লেখা দেখছি না, ওই সামনে আমার সামনে যে ট্রাক আছে। পরে আপনাদের মানে জীবিতে কে আনছে? ফায়ার সার্ভিস। বর্তমানে কয়জন হাসপাতালে চিকিৎসা? হ্যাঁ, হাসপাতালে কয়জন আছে বর্তমানে? আমার লগে আছে একজন আর আমি দুজন, আর রুগীর বাড়িতে কজন আছে এটা আমি নিজে অন করতে পারতাম না। যে মহিলা রুগী আছিল ওনার অবস্থা কীরকম? ওটা তো আমি অঙ্করে দেখছি না কীরকম। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবৎ চালা? আমি 2020 থেকে। এখন অবধি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসি না? এখনও এমনিতে দেখাইছি না, যেখানে ডিসিজ আর দেখাইছি। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। এখন অবধি কেউ আইসে না? আপনি ডিসি স্যারে ফোন করছে কেমন আছো, ট্রিটমেন্ট চলেননি? আমি বলছি স্যার চলতে আছে, আমি এখন একটু ব্যস্ত আছি, এখানে একবার যাও, এখানে একবার যাও, রিপোর্টার লাগে আর
এখানে টেস্ট করো, এখানে টেস্ট করো, ওইটা একটা চার লাখ আমি দেখতেছি এমনি দেওয়ার মাঝে ফোন হয়েছে না। অ্যাম্বুলেন্স চালক হিসাবে আপনি কি একই আছেন না সঙ্গে আরও কেউ আছে? না, আমার লোক তো নার্স নার্সিং স্টাফ আছে। মানে আঘাত কীরকম লাগে? ট্যাঙ্ক ভাঙছি।